নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফের মধ্যবিত্তের কপালে হাত আবারও রান্নার গ্যাসের দাম বেড়ে গেল হ্যাঁ বন্ধুরা গারহস্থ রান্নার গ্যাসের দাম অর্থাৎ চোদ্দ দশমিক দুই কেজি ওজনের রান্নার গ্যাসের দাম আবারও বেড়ে গেল তো বেড়ে কোন জেলায় কত টাকা দাম হলো কী আপডেট উঠে আসছে বিস্তারিত আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন কোম্পানির গ্যাস কানেকশান রয়েছে ভারত গ্যাস 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 নাকি ইন্ডিয়ান অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এই নিয়ে যে আপডেট উঠে আসছে বলা হচ্ছে যে মে মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছিল অনেকটাই তবে গৃহস্থলের ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না পাওয়ায় অনেকটাই স্বস্তির মুখ দেখেছেন আমজনতা তো বন্ধুরা আপনাদের কিন্তু আমি আগেও ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে মে মাসের শুরুতেই কিন্তু বাণিজ্যিক যে রান্নার গ্যাস অর্থাৎ উনিশ কেজি ওজনের যে বড় গ্যাস হয় সে তো সেই গ্যাসের দাম কিন্তু সিলিন্ডার প্রতি একশো টাকা বেড়ে গেছিল তখন কিন্তু রান্নার যে গ্যাস অর্থাৎ গৃহস্থলীর যে রান্নার গ্যাস চোদ্দ দশমিক দুই কেজি ওজনের তো সেই রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়িনি কিন্তু দেখুন এরপরে কি বলা হচ্ছে যে কিন্তু সেই স্বস্তি অস্বস্তিতে পরিণত হলো মাত্র সাত দিনের মধ্যে শনিবার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়েছে আর তাতে লক্ষ্য করা যাচ্ছে এক ধাক্কায় ফের দাম বেড়েছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গৃহস্থলীর যে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের যে ঘরোয়া গ্যাস হয় তো সেই গ্যাস সিলিন্ডার কিন্তু দাম বেড়ে গেল আবার পঞ্চাশ টাকা সিলিন্ডার প্রতি তো এরপরে দেখুন আমরা দেখে নেব যে আপনার জেলায় চোদ্দো দশমিক দুই কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কত হলো তো এক এক করে আমরা প্রত্যেকটা জেলার দাম দেখে নেব তো দেখুন প্রথমে বলা হচ্ছে বাঁকুড়ায় চৌদ্দ দশমিক দুই কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এক হাজার আটত্রিশ টাকা বীরভূমে চৌদ্দ দশমিক দুই কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এক হাজার ঊনপঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে এক হাজার তিপান্ন টাকা কোচবিহারে এক হাজার আটানব্বই টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার আটানব্বই টাকা দার্জিলিংয়ে হয়ে গেল দাম বেড়ে এক হাজার তিপান্ন টাকা হুগলিতে দাম বেড়ে হয়ে গেল এক হাজার পঞ্চাশ টাকা হাওড়াতে দাম হল এক হাজার সাতাশ টাকা জলপাইগুড়িতেও চৌদ্দ দশমিক দুই কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল এক হাজার তিপ্পান্ন টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতাশ টাকা কালিম্পংয়ে হয়ে গেল এক হাজার একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় হয়ে গেল এক হাজার ছাব্বিশ টাকা মালদায় হয়ে গেল এক হাজার সাতানব্বই টাকা মুর্শিদাবাদে হয়ে গেল এক হাজার তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা নদিয়ায় হয়ে গেল এক হাজার ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে দেখুন বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনায় এক হাজার ছাব্বিশ টাকা পশ্চিম বর্ধমানেও চৌদ্দ দশমিক দুই কেজি ওজনের সিলিন্ডারের দাম হয়ে গেল এক হাজার উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আঠেরো টাকা পঞ্চাশ পয়সা পূর্ব বর্ধমানে এক হাজার উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পুরুলিয়ায় হয়ে গেল দাম এক হাজার পঞ্চান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গেল এক হাজার ছাব্বিশ টাকা উত্তর দিনাজপুরে এক হাজার আটানব্বই টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার দুই টাকা তো এই দামগুলো কিন্তু আপনারা দেখে নিলেন এগুলো কিন্তু আপডেটেড দাম হয়ে গেল অর্থাৎ পঞ্চাশ টাকা দাম বেড়ে যে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ চৌদ্দ দশমিক দুই কেজির রান্নার গ্যাস সিলিন্ডার দাম যেটা বেড়ে হয়ে গেলো তো সেই দামগুলো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম তো ভিডিওটা পজ করে করে আপনারা দেখে নিতে পারেন যে আপনার জেলায় দাম কত হলো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে